Ich bin Moni. Nanu, ekhon pitha khawai dise. Chale ruti diye pitha khaise. Okay, tumi milk khabe na. Ittu khe felo. Nanu milk khawai dai. Amma Arfir milk o banai. আবার হিসফির মিল্কও বানাতে পারে, দুজনে মিল্ক বানায় বানায় খাওয়াই দিবে। তো আমি আসার সময় তো নিয়ে আসছিলাম আরফির জন্য কাওয়ানগে, আর হিসফির জন্য নিডু মিল্ক। কেলাও রান্না হবে আমাদের গাছের কচি লাউ, আর তেলাপিয়া মাছ নিয়ে আসছে, আর অনেক অনেক শাক সবজি, লাল শাক, এখানেও লাল শাক গাছে, আমাদের একেবারে নিজেদের করা সবজি আজকে গ্রাম থেকে আসছে। ও নো, এই যে দুষ্টুপুরি কি করে, দুষ্টুপুরি কি করে। আজকে আমার লাইফের যত বেস্ট বেস্ট মানুষের সাথে পরিচয় আছে, তাদের মধ্যে একজন বেস্ট বেস্ট, কি বলবো, আমি এত বেশি পছন্দ করেছি। আর মানুষ এত ভালো হতে পারে, এই আপুর বাসায় না আসলে আমি বুঝতেই পারতাম না। উনি হলেন ওয়ালি তন্নিস ব্লগের আপু এবং ভাইয়া, আর উনার অবশ্য অনেক সুন্দর একটা শোরুম আছে, এটার নাম হলো গ্লিটার তন্নি। অলরেডি আমি লাইভ করেছি, সবাই দেখেছেন, এবং আপু কিন্তু নিজেই ফ্যাশন ডিজাইনার, উনি নিজেই ডিজাইন করে সব ড্রেসগুলো, ড্রেস তারপরে শাড়ি ওগুলো মেক করে, কাস্টমাইজ করেও করে। সো আমার খুবই ভালো লেগেছে আপুর এখানে, কি বলবো, বলেছি না, সবচেয়ে বেস্ট বেস্ট একটা পার্সনের সাথে মিট করতে পেরেছি। আমি আসলে অনেক বেশি লাকি যে এই তন্নি আপুকে এত কাছে পেয়েছি। ভিডিওটি একটু দেরিতে আপলোড করেছি, বাট কি বলবো, আমি এভরি সিঙ্গেল ডে এই আপুটাকে নিয়ে সুমনের সাথে গল্প করি। তন্নি আপু, তোমাকে অনেক বেশি ভালোবাসি, জানি ব্যস্ততার কারণে হয়তো তুমিও বিজি আমিও বিজি, দেখা হবে কি না আবার জানি না, তবে তোমাকে অনেক বেশি ভালোবাসি আপু। ইয়েস, আমার দুইটা মেয়ে কোথায়? ও আচ্ছা, আপনার আম্মু আছে এখানে? আল্লাহ, ওকে দিয়ে দাও, এটা দিয়ে দাও, ওকে ওকে, ক্লোজ 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 করো, লাগাই ফেলো। তো অন্ত অন্ত, তুমি এখানে আসো, আসো ইশি, আসো ইশি, ইশি আসো, ইশি আসো। ইয়েস ইয়েস, কি দুঃখ, খুব দুঃখ। তুমি দেখছো এটার মধ্যে আমাদের একটা আছে, তারপরে তো আপনি যে সুন্দর করে সাজাইছেন এগুলো, খুব কি করে বিভিন্ন জায়গা থেকে আনা, কালার দেখো তো মা। অন্ত এদিকে আসো, তুমি দূর থেকে আসো, এই যে স্টোন গুলো ফেলি। ওকে রেখে দাও, এগুলো ডেঞ্জার, এগুলো অনেক হেভি, পড়লে ভেঙে যাবে। আমি আসছি ওয়ালি তন্নিস ব্লগের বাসায়, খুবই সুন্দর সময় কাটালাম ইভিনিং। আর ইশফি আরকি খুবই পছন্দ করেছে, নর্মালি ওরা ঢাকাতে এসে এক প্রকার আমি বের হয়নি, বন্দি ছিলাম, তো অনেকদিন পরে বের হয়েছি। ওরা খুবই এনজয় করছে, খেলাধুলা করছে, আপুর বাসায় এসে আমার দেখাতে হয়নি কোনো কিছু, নিজে নিজে এই রুম থেকে ওই রুমে যাচ্ছে, মনের মতো করে খেলতেছে নিজে নিজে। তোমার চাপু এত মজার মজার খাবার খাওয়াচ্ছে, কিছু করতে পারি না আমি, আমার নিজের হাতে রান্না। সুমন ভাই আসুন, আপুর ইনশাল্লাহ রান্না বড়া করে খাওয়াবো, খুকি আপু আসলে। আর
আজকে প্রমিস করতে হবে মামি ভিডিওতে সবার সামনে সবাইকে ভিডিওতে সবার সামনে প্রমিস করে গেলে তাহলে ই আপু আবার যখন প্রমিস করে সেটা কিন্তু রাখে এই জন্য এখন প্রমিস করবে যে হ্যাঁ আমি আবার আসব আপনার শুটকি ভর্তা খাওয়াবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ মা ওই মাকে শুটকি ভর্তা খাবো ইয়ে নাই খায় সুমন ভাই লাইক করে হ্যাঁ হ্যাঁ আমাদের সাথে থেকে এখন খায় না তারপরে চিটাগাং এ ওরা থাকুক 2-3 থেকে আগে অ্যাডজাস্ট হবে এরপরে যাব গ্রামে ওরা অ্যাডজাস্ট হয়ে গেলে আমার তো সমস্যা নেই যেখানে আমি মিস করতাম না যে সুন্দর লাগে গ্রামে বিয়ে অনেক এখন বক্স গুলো খুলে খুব অবাক হয়ে আইসক্রিম আর আমরা তো বক্স রাখতে হয় না ফেলে দিই তা এখন খুব অবাক হয়েছে যে বক্সের মধ্যে কেন অন্য আর যে আমার আম্মা একদম ওদেরকে যে খাওয়াই খাবারের ডিব্বা গুলো রেখেছে কিছু না কিছু এটাতে রাখে আমি ওই টুকি টাকি দোকানের জন্য কাঠি টাঠি এটা সেটা রাখার জন্য রেখে দিছি আমাদের তো লাগে এখানে লাগে না আপনাদের Hello, Ishfi. রাতের বেলা তো বাইরের ক্যামেরাটা ঘোলা তো বাবার বলে দিছে ভিডিও করতে না ভাইয়া তো দেখলাম ও ইয়েস এটা কে এটা কে এই যে এটা দেখে আমাকে বলতেছে মামি লাক এটা কে আপু আমার জন্য আমাকে ভিডিওতে দেখে আমার সাইজ অনুযায়ী আমার জন্য ব্লাউজ বানাইছে 38 সাইজ থ্যাংক ইউ আপু